বিপ্লবী জাতীয় সরকার গঠন করা হোক। আমাদের রক্তের উপর বসে তারা এখনো হোলি খেলছে। এই অযোগ্য অথর্ব এই শেখ হাসিনার নিয়োগ করা এই রাষ্ট্রপতি, ছাত্র জনতা আপনাদের পক্ষে আছে। খুনি হাসিনার অবৈধ নিয়োগ প্রাপ্ত সেই রাষ্ট্রপতি যে কিনা এখনো পর্যন্ত আমাদের রক্তের উপর বসে তারা এখনো হোলি খেলছে, আমরা এটা কোনোভাবেই আমরা মানব না। এবং আমাদের আজকের কর্মসূচি নাগরিক কমিটি থেকে আমরা এই কর্মসূচি ডাক দিয়েছি, আমাদের চার দফা দাবি, তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে আমরা দ্রুততার সাথে এই চপ্পু প্রেসিডেন্ট আমি ওকে বলবো না, ও হচ্ছে দোষর। আপনারা এখনো যারা আছেন দয়া করে আপনাদের ভুল শুধরে সমতার কাতারে আসেন, রাষ্ট্র সংস্কারে আমাদেরকে সহযোগিতা করেন। ছাত্র জনতা আপনাদের পক্ষে আছে থাকবে ইনশাআল্লাহ। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। মাতা হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পু, তার কৃতকর্মের ফিরিস্তি যদি আমরা দেই, তার অপরাধের ফিরিস্তি যদি দেই, এখানে অনেক সময় ক্ষেপণ হবে। আপনারা জানেন সে দলীয় ক্যাডার হিসেবে সে অনেকগুলি ব্যাংক ধ্বংস করে দিয়েছে। আমরা চাই সেই চুপ্পুকে অপসারণ করে তাকে বিচারের আওতায় নিয়ে আসতে। দ্বিতীয়ত আমাদের দাবি হচ্ছে যে এই 72-এর যে ফেসিড সংবিধান, আমি গভর্নমেন্ট যেটাকে কাটা ছেঁড়া করতে করতে ছুরির নিচে ছুরি চালিয়ে তাকে একেবারে অস্পৃশ্য করে দিয়েছে। এনজিও নির্ভর উপদেষ্টা পরিষদকে বাদ দিয়ে বিপ্লবী ছাত্র জনতার বিপ্লবী জাতীয় সরকার গঠন করা হোক। যারা মনে প্রাণে বিপ্লবকে ধারণ করে 24-এর আন্দোলনে যারা রক্ত দিয়েছে, যারা শাহাদাত বরণ করেছে, যারা তাদের শাহাদাতের মর্যাদা দিতে জানে, সেই বিপ্লবী জাতীয় সরকার যেটাতে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, বিপ্লবী ছাত্র জনতা অংশগ্রহণ করবে, সবার সম্মিলিতভাবে আমরা জাতীয় সরকার গঠন করতে চাই। চতুর্থ নম্বর দাবি হচ্ছে আওয়ামী ফ্যাসিস্ট যারা 16 বছর মানুষের নির্যাতন নিপীড়ন করে তাদের মানবাধিকার, তাদের সমস্ত নাগরিক অধিকারকে হরণ করেছিল, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। জয় হাতুড়ি লীগ, হেলমেট লীগ, ছাত্রলীগ প্রতিটা ক্যাম্পাসে ভয়ের রাজত্ব কায়েম করেছিল, তাদেরকে অচিরেই নিষিদ্ধ করে বিচারের আওতায় আনতে হবে। আর আমাদের প্রাথমিক পরিকল্পনা ছিল যে আমরা এখানে আজকে একটা বিক্ষোভ সমাবেশ করব এবং এটা ছাত্র জনতার প্ল্যাটফর্ম হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র, আমি নিজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, আমরা অবশ্যই ওটার সাথে একাত্ম আছি, বাট আমরা এটা ছাত্র জনতার দল মত বিভিন্ন রাজনৈতিক দল নির্বিশেষে একটা কমন প্ল্যাটফর্ম। এবং আমরা মনে করছি যে আমরা যারা এই ইকোনমিতে বসবাস করি, যাদের নিজেদের ভালোটা নিজেদেরকেই বুঝতে হবে, তারা আমরা একটা অভিন্ন প্ল্যাটফর্ম হিসেবে এখানে দাঁড়িয়ে গেছি। এবং এটা সার্বভৌমত্ব এবং স্বাধীনতার সঙ্গে সংশ্লিষ্ট যে ইস্যুগুলো আমাদেরকে উদ্বেগ হিসেবে সামনে ধরা দিবে, আমরা সেগুলোকে কাউন্টার করার জন্যই হচ্ছে আমরা কর্মসূচি নেব, এই লক্ষ্য উদ্দেশ্যেই এই প্ল্যাটফর্মটা নেওয়া। এবং আজকের কর্মসূচি হচ্ছে যে আমরা যদি আজকের বিকালের প্রোগ্রামে আমরা যদি ওই টাইপের একটা সম্ভাবনা দেখি যে ইটস হাই টাইম টু মার্চ টুয়ার্ডস দি গণভবন, বঙ্গভবন, তাহলে অবশ্যই আমরা সেটা করব। কারণ এই এই অযোগ্য অথর্ব এই শেখ হাসিনার নিয়োগ করা এই রাষ্ট্রপতি, যিনি নিজেও আসলে অযোগ্য এবং অথর্ব ছিলেন, যার আসলে ক্রাইম করা ছাড়া কোনো কোয়ালিটি ছিল না, ফলে একে যে কোনো দ্রুত অবিলম্বে একে নামতে হবে। এ কোনো মিষ্টি কথা বলে এই ক্ষমতায় হচ্ছে চেয়ারে এখানে বসে থাকতে পারবে না। এ একটা উপদ্রব এবং এ হচ্ছে যে বাংলাদেশের জন্য একটা লজ্জা যে এইরকম একটা অথর্ব লোক রাষ্ট্রপতির মতো একটা চেয়ারে বসে আছে, যেখানে কিনা অনেক বিপ্লবী চেতনা ধারণকারী মানুষজন আমাদের এখানে হচ্ছে অলরেডি তারা আছে, রিজার্ভে আছে, তারা তাদের ভূমিকাগুলো পালন করতে পারছে না।